এই আঙ্কেল কাকে বলছিস? আমাকে তোর ছেলে মনে হচ্ছে? এটা কে? কি হচ্ছে তোর? দেখ না, বারবার ফেশিয়াল হেয়ার রিমুভ করে দিই কিন্তু এত বেশি গ্রোথ হয় না। আরে এটাই তো প্রবলেম যে আনওয়ান্টেড হেয়ার বারবার রিমুভ করার পরেও ফিরে আসে। তো এটাকে শেষ করব কি করে? সেটা তো তুই করতে পারবি না, কিন্তু সঠিক উপায়ে এটি রিমুভ হয়ে যাবে আর এর গ্রোথ কমে যাবে। তো ফ্রেন্ডস, আজকে আমরা এরকমই কিছু এফেক্টিভ আনওয়ান্টেড হেয়ার রিমুভাল ট্রিক্স দেখাবো, কিন্তু প্রথমে ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। আরে প্রথমে তো দাড়ি গুপ্ত মুছে নে। ফেশিয়াল হেয়ার কে গোড়া থেকে দূর করার জন্য প্রথমে কিছুটা ভ্যাসলিন, এক চামচ আটা, হাফ চামচ হলুদ, তারপর কিছুটা লেবুর রস আর কিছুটা কাঁচা দুধ দিয়ে মিশিয়ে ফেলুন। এবার এফেক্টিভ এরিয়াতে অ্যাপ্লাই করে নিন। এতে আপনার আনওয়ান্টেড হেয়ার পুরো চলে যাবে। অ্যাপ্লাই করার পর শুকনো হওয়ার জন্য রেখে দিন। এবার আপনি দেখতেই পাচ্ছেন যে এটা পুরো শুকিয়ে গিয়েছে। এবার এটিকে এইভাবে রাব করতে করতে রিমুভ করে নিন। তাহলে সন্ধ্যে 7টার সময় সবাই চলে আসবি, ঠিক আছে? ওখানেই আমি আমার জলবা দেখাবো। আজকে তো হেভি এন্টারটেইনমেন্ট হবে। এরকম পায়ের মধ্যে জঙ্গল নিয়ে ডান্স করলে লোকে ডিম ছুঁড়ে মারবে। আরে পুরো মুড খারাপ করে দিলে, চল চল। যদি শরীর থেকে অবাঞ্ছিত লোমকে দূর করতে চান তাহলে আমাদের চাই কাঁচা পেঁপে। এটিকে ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিন। এবার এই পেস্টটি বানিয়ে নিন। এবার 2 চামচ কাঁচা পেঁপের পেস্ট নিয়ে নিন, তারপর 1/2 চামচ হলুদ আর সবশেষে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে মিক্স করে নিন ভালোভাবে। এবার এই পেস্টটিকে নিয়ে আপনার পায়ে বা যেখানে যেখানে অবাঞ্ছিত লোম আছে সেখানে অ্যাপ্লাই করুন আর ম্যাসাজ করুন 2 মিনিট পর্যন্ত। অ্যাপ্লাই করার পর এটিকে 15 মিনিট পর্যন্ত রেখে দিন। এই পেস্টটি আপনার হেয়ার গ্রোথ রেট কে র্যাপিডলি স্লো ডাউন করে দেবে আর এটিকে কন্টিনিউ ব্যবহার করলে আপনার হেয়ার এর গ্রোথ পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। ছেলেদের মতো বারবার তোর গোব বেরিয়ে আসে না? হ্যাঁ বন্ধু, এটাই আমি কি করব, এটাই তো সবথেকে আমার বড় শত্রু। এর জন্য একটা স্পেশাল ট্রিক আছে। আপার লিপ হেয়ার কে পার্মানেন্টলি রিমুভ করতে চাইলে প্রথমে 1 চামচ কর্নফ্লোর মানে ভুট্টার আটা, তারপর 2 চামচ কাঁচা দুধ নিয়ে মিক্স করে নিন ভালোভাবে। এবার হেয়ার লাইনে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার পর ড্রাই হওয়ার জন্য রেখে দিন। এটা তো ড্রাই হয়ে গিয়েছে, এবার এটিকে রিমুভ করে নিন। ফ্রেন্ডস, এই রেমেডিটি আপনার হেয়ার রুটস কে অনেক কমজোর করে দেবে আর আস্তে আস্তে আনওয়ান্টেড হেয়ার গ্রো হওয়াও বন্ধ হয়ে যাবে। আনওয়ান্টেড হেয়ার রিমুভের জন্য প্রথমে একটি বাটিতে 3 চামচ গোলাপ জল নিয়ে নেব। এবার আমরা অ্যাড করব ফিটকিরি। তো এখানে আমরা 1 চামচ ফিটকিরি পাউডার নিয়ে মিক্স করে নেব। মিক্স করার পরে একটি কটন প্যাড নিয়ে এর মধ্যে ডুবিয়ে আনওয়ান্টেড হেয়ার এর উপরে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লিকেশন খুবই ঠিক হওয়া চাই, যেরকমটা আমি দেখাচ্ছি। এইরকম ভাবে অ্যাপ্লিকেশন করে ড্রাই হওয়ার জন্য ছেড়ে দিন। এবার এই সলিউশনটি একদম ড্রাই হয়ে গিয়েছে। ড্রাই হওয়ার পর এটিকে আরো একবার অ্যাপ্লাই করে নিন। এটিকে দ্বিতীয়বার এই জন্য অ্যাপ্লাই করতে বলেছি যাতে এই রেমেডিটি খুব ভালোভাবে মানে এফেক্টিভলি কাজ করে। অ্যাপ্লাই করার পরে আরো একবার ড্রাই হওয়ার জন্য রেখে দিন আর ড্রাই হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন ফ্রেন্ডস, একবার ব্যবহার করাতেই কত এফেক্টিভ রেজাল্ট পেয়েছি। আমি যে পোশাকটা দেখাবো সেটা তোমরা সবাই ফলো করবে। এই রকম ভাবে হাত নিয়ে উপরে। আরে আন্টি, আগে তো আপনার জঙ্গল পরিষ্কার করুন, তারপর আসবেন যোগা করতে। বাচ্চারা তোকে এরকম ভাবে রাগাচ্ছিল, তুই এটাকে কেন রিমুভ করিস না? আরে আন্ডারআর্মস হেয়ার রিমুভ তো করি, কিন্তু পরের দিনই রিগ্রোথ শুরু হয়ে যায় আর এখনকার ব্যস্ত জীবনে বারবার রিমুভও করতে পারি না। চল একটা স্পেশাল ট্রিক দেখাচ্ছি। আরে আমাকে কেউ একটু বলুন না। চল যা এখান থেকে, টিচার্স দের নিয়ে মজা করা হচ্ছে।
আন্ডারআর্ম হেয়ারকে শেভ করলে এটি আরো তাড়াতাড়ি গ্রো করে। তাই এই প্রবলেমটির জন্য প্রথমে এক চামচ হলুদ নিয়ে নিন, দু চামচ বেকিং সোডা আর কিছুটা জল নিয়ে মিশিয়ে নিন একসঙ্গে। এইরকম একটা থিক পেস্ট বানিয়ে ফেলুন। এবার এটিকে নিয়ে আন্ডারআর্মস এ অ্যাপ্লাই করুন আর ড্রাই হওয়ার জন্য রেখে দিন। যখন এটি ড্রাই হয়ে যাবে তখন এটিকে এইভাবে রাব করুন। এইভাবে রাব করলে আপনার আর্মপিট হেয়ার একেবারে রিমুভ হয়ে যাবে আর দ্বিতীয়বার রিগ্রোথ হওয়ার থেকে বাঁচবেন। রাব করার পর ধুয়ে ফেলুন। আরে তোর আনওয়ান্টেড হেয়ার সব রিমুভ হয়ে গেছে না? হ্যাঁ, এবার আমাকে নেচে এন্টারটেইন করে দেখা। আরে তোকে নাচার জন্য বলেছিলাম, পাদার জন্য না। আপনারা সবাই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন।